আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের নতুন একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে রেসার কবুতর কি এবং রেসার কবুতরের জাত কোনটা কীরকম হবে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা মাশাল্লাহ দিলে এটার হেলথ এবং মানে এটার কোয়ালিটি একদমই ভালো, একটা ভালো মানের রেসার। তার বাবা মা আরও 2 বছর আগে এক ভালো একটা রেসিংয়ের থেকে আসছে, কয় কিলো জানি আমার সঠিক খেয়াল নাই। তো অনেক ভালো তার বাবা থেকে এই জাতটা বাইর হয়েছে, অনেক জোস্ট একটা মানে অনেক বড় মাশাল্লাহ দিলে। কবুতরের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার আরেকটা আছে মানে এটার সাথে, ওটা অনেক বড় সাইজের মাশাল্লাহ দিলে, দুটোটাই অনেক ভালো বড় বড় সাইজের। তো ভিউয়ার্স, রেসার বলতে কী বুঝি আর আমরা রেসার ছাড়া বলতে কী বুঝি? দেখুন, বর্তমানে রেসার কবুতর বলতে বোঝা হচ্ছে যে কবুতর দিয়ে রেস খেলা হয়। তো রেসার শুধুমাত্র ওগুলাই বলে। এখন আপনি এই যে এগুলার জাত বলতে, এগুলার এখন এগুলাকে রেসার বলে। এখন এগুলা দিয়ে যদি রেস খেলেন আপনি তাহলে এগুলাকে রেসার বলবে, যদি রেস না খেলেন তাহলে তো এগুলো হোমা। এখন আবার গ্রিবাস দিয়েও অনেকে রেস খেলে, ঠিক আছে, গ্রিবাস কবুতর দিয়ে অনেক রেস খেলে, কারণ রেস হচ্ছে ট্রেনিংয়ের উপর ডিফেন্স করে। আপনি যদি আপনার কবুতরকে ট্রেনিং দেওয়ান তাহলে অবশ্যই আপনার কবুতর রেসে ভালো রেজাল্ট করবে, আর যদি আপনি কবুতর ট্রেনিং না দিয়ে আপনি উল্টাপাল্টাভাবে ছাড়েন তাহলে অবশ্যই আপনার ওই কবুতরটা মায়ের যাইব, রেসের মধ্যে মায়ের যাইব। তো দেখুন, এই যে এইটার কবুতরটার চোখ আমি বেশি উড়াই নাই কারণ আমার বামটা ভালো না, কিন্তু তারপরও অনেক ভালো জাতের কবুতর এটা। আমি কিছুদিনের মধ্যে অবশ্য আরও ভালো ভালো কবুতরের জাত উঠামো। তো আপনারা যারা এই কবুতরটা দেখতেছেন অবশ্যই দেখতেছেন ভালো কবুতরটা, খুবই